পিরোজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 21 ফেব্রুয়ারি সকাল 10:30 জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় 30 জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের পাঠানো তথ্যচিত্রে PIB71 TV।